নমস্কার বন্ধুরা, আজকে আমি আম দিয়ে একটা মিষ্টি বানিয়েছি, খেতে খুবই ভালো হয়েছিল। এখন তো বাজারে অনেক আম পাওয়া যাচ্ছে, আপনারাও বাড়িতে এরকম আমের মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টিটা বানানো খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিটা সহজেই বানিয়ে ফেলা যায়। প্রথমেই আমি একটা আম নিয়ে নিয়েছি, আমটাকে এবার কেটে নেব। আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার খোলা ছাড়িয়ে নিচ্ছি। আমটা কেটে আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। মিক্সির মধ্যে আমটা দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার পেস্টটা তৈরি করে নেব। আমের পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে, একদম মিহি করে তৈরি করে নিয়েছি। এবার আমটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমটাকে ছেঁকে নিলাম যাতে দেখলাম যে পুরোপুরি ভালো করে পেস্ট হয়েছে কিনা। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো। ফ্রাইং প্যানের মধ্যে 6 চামচ মতন চিনি দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা জোরে দিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা আস্তে আস্তে দেখুন মিশে যাচ্ছে। চিনিটা একটু গাঢ় হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। একটু গাঢ় হয়ে গেলে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। চিনিটা একটু গাঢ় হয়ে গেছে, চিপচিপের মতন হয়ে গিয়েছে। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে প্যানের মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার একটুখানি দুধ দিয়ে দিচ্ছি, এই মিষ্টিটা বানাতে দুধ লাগবে তাই দুধ দিয়ে দিলাম। এখন গ্যাসটা বন্ধ আছে, 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 3 চামচ মতন ময়দা দিয়ে দেবো। দিয়ে ভালো করে গুলে নেব। গ্যাসটা বন্ধ করে এগুলো ভালো করে গুলে নিতে হবে। গ্যাস জ্বলা অবস্থায় করলে এটা দলা পেকে যাবে, তাই বন্ধ করেই এটা ভালো করে গুলে নিতে হবে। ভালো করে গোলা হয়ে গিয়েছে, এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার নাড়তে থাকতে হবে অনবরত। আমের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসটা লোতে রেখে দিয়েছি। অল্প একটু মিল্কমেড দিয়ে দিলাম, আর চিনির রসটা যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অনবরত এটা নাড়তে থাকতে হবে, না হলে ডালা পেকে যাবে। এটা আরও 5 মিনিট নাড়তে থাকতে হবে, একটু ঘন হয়ে গেলে তবে গ্যাসটা বন্ধ করতে হবে। বন্ধুরা দেখুন আমি কীরকমভাবে করছি, এইভাবেই করবেন, তাহলে খুব ভালো মিষ্টিটা তৈরি হবে আর দারুণ খেতে হয়। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন বন্ধুরা আমি কত সুন্দর মিষ্টি বানিয়েছি, দারুণ মিষ্টিটা তৈরি হবে। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, খুবই ভালো লাগবে আপনাদের। এখন অনেকটা ঘন হয়ে গিয়েছে, আর একটু ঘন হবে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর একটা আমি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নারকেলের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। নারকেলের গুঁড়োটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। আমটা বাটির মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ওপর থেকেও কিছুটা নারকেলের গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা বার করে কাটবো। ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। ফ্রিজ থেকে আমি আমের মিষ্টিটা বার করে এনেছি, এবার এটাকে পিস পিস করে কাটবো। আপনারা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। একটা চাকু দিয়ে চারপাশটা প্রথমে একটু আলগা করে নিচ্ছি। এবার দেখুন হাত দিয়ে কি সুন্দর ঝট করে উঠে যাবে, হাত দিয়ে তোলা যাচ্ছে, দারুণ সুন্দর হয়েছে, খুব ভালোভাবেই উঠে গেল, তেমন কিছু চাপ দিতে হলো না।
এবার আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। সবগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে নারকেলের গুঁড়োটা মাখিয়ে নেব। একটা বাটিতে নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি, পুরোটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে একটা প্লেটে তুলে রাখবো। এইভাবে আমি সবগুলো মাখিয়ে নেব। আর নারকেলের গুঁড়ো মাখালে দেখতে সুন্দরও লাগবে। আর এইগুলো যে আপনি বাড়িতে তৈরি করেছেন কেউ বুঝতেও পারবে না, এত সুন্দর দেখতে হবে যে মনে হবে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।